গলফ ক্লাব রোডে আটলান্টা ক্লাবের পূজোর বয়স 83 বছর। এবার দক্ষিণ ভারতের মন্দিরে আদলে তৈরি হয়েছে 100 ফুট উঁচু মণ্ডপ। স্থাপত্যের সেরার এবিপি আনন্দ শরদ সম্মান পেল আটলান্টা ক্লাব। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধির কাছে। সঞ্জয় মিত্র রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সঞ্জয়, কিভাবে সেজে উঠেছে পূজো মণ্ডপ? কিছুদিন আগেই কলকাতা জেনে গিয়েছে যে এবার দক্ষিণ কলকাতায় দক্ষিণ ভারত। আগ্রহ ছিল এবং সঙ্গে আরও একটা টিজার ছিল যে এবার 100 ফুটের মণ্ডপ। কিন্তু কি হতে যাচ্ছে তা নিয়ে সবার আগ্রহ ছিল। ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি যে দক্ষিণ কলকাতায় আটলান্টা ক্লাব এবার দক্ষিণ ভারতের এক মণ্ডপ তৈরি করেছেন। আমি প্রথমে সেই মণ্ডপের ছবি দেখাবো এবং এই যে বিশাল মণ্ডপ, যেটাকে তারা বলছেন যে 100 ফুটের মণ্ডপ, এই মণ্ডপ তৈরি করে আটলান্টা ক্লাব এবার তাদের 83তম বছরে পেয়ে যাচ্ছে 2022 শারদানন্দ সম্মানে স্থাপত্যের সেরা পুজোর শিরোপা। আমাদের সঙ্গে এই মুহূর্তে ক্লাবের সবার সঙ্গে রয়েছেন পণ্ডিত অজয় চক্রবর্তী, তিনি এবার ক্লাবের মুখ, তার হাতেই পুরস্কার তুলে দেবো সবার সঙ্গে। দক্ষিণ কলকাতায় দক্ষিণ ভারত এবং দক্ষিণ ভারতের এই মণ্ডপ, 100 ফুটের মণ্ডপ এবং যে বিপুল স্থাপত্য কাজ তারা করেছেন ফাইবারের মধ্যে দিয়ে, অবশ্যই তার জন্য তারা পাচ্ছেন এবারে স্থাপত্যের সেরা পুজোর শিরোপা। পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছ থেকে দুলাইন শুনবো। এবার কিন্তু দক্ষিণ ভারত কলকাতায় উঠে এসেছে, দক্ষিণ কলকাতায় কি বলবেন? কিছু বলার নেই, ঈশ্বরের আশীর্বাদ, মায়ের আশীর্বাদ। আমি বিশ্বাস করি যে কোনো কিছু মানুষের ইচ্ছে হয় না, এদের পরিশ্রম আর সততা, এবং আমার মনে হয় যে এটা সবাই মিলে একটু শক্ত করে যদি এগিয়ে আসে তাহলে প্রত্যেক বছরই সবার আশীর্বাদে এটা সেরা পুরস্কার পাবে। আটলান্টা ক্লাবের 83তম বছরের যে উপস্থাপনা দক্ষিণ কলকাতায় দক্ষিণ ভারতের মণ্ডপ, 100 ফুটের মণ্ডপ, তার জন্য তারা পেয়ে যাচ্ছেন এবারে স্থাপত্যের সেরা পূজার শিরোপা। সঞ্চয়নকে ধন্যবাদ। আর এবার যাব মানিকতলার কাছে চালতা বাগান সর্বজনীনের পুজো মণ্ডপে। এই পুজো এবার 78 বছরে পা দিয়েছে। থিমের নাম যাপনের উদযাপন। দুর্গাপুজোর পাশাপাশি দেশে ইউনেস্কো স্বীকৃতি পাওয়া সব ধরনের শিল্পকর্মকে একই মণ্ডপে তুলে ধরা হয়েছে। আর এবিপি আনন্দের শিল্প বৈচিত্র্যের সেরার শরদ সম্মান পেল চালতা বাগান সর্বজনীন। আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে এই পুজো মণ্ডপ থেকে। অরিত্রিক, দেখাও আমাদের। পুজোয় তো আমরা বিভিন্ন শিল্পকে আমাদের রাজ্যে, আমাদের কলকাতায় উঠে আসতে দেখেছি, কিন্তু একই সঙ্গে এতগুলো শিল্প সেটা কিন্তু খুব বেশি দেখা যায় না। আমরা জানি এবছর ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে কলকাতার দুর্গাপুজোকে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ হিসেবে, কিন্তু তার আগেও বেশ কয়েকটি শিল্প গোটা দেশে যারা ইতিমধ্যেই সেই তকমা পেয়ে গেছে, তার মধ্যে আমাদের রাজ্যেরই পুরুলিয়ার ছৌ নাচ যেমন রয়েছে, তেমনই কেরলের রয়েছে, তেমনই রাজস্থান, এমনকি তর্পণ সেখানে একটা সিম্বলিক করে দেখানো হচ্ছে, কারণ কুম্ভ মেলাও কিন্তু এর অংশীদার। সবটা মিলিয়েই সব শিল্পকে একটু একটু করে তুলে ধরা হয়েছে গোটা মণ্ডপ জুড়ে, এবং এটাই এখানকার এবছরের ভাবনা, যার নাম পোশাকি দেওয়া হয়েছিল যাপনের উদযাপন। এই যে আমাদের যে যাপন ইউনেস্কোর যে স্বীকৃতি, সেটাকে উদযাপন করা হয়েছে গোটা মণ্ডপ জুড়ে, এবং সেজন্যই চালতা বাগান সর্বজনীন এবছর অন্যতম সেরা পুজো। উদ্যোক্তারা রয়েছেন, তাদের হাতেই পুরস্কার তুলে দেওয়ার পালা। চালতা বাগান সর্বজনীন এবছরে অন্যতম সেরা পুজো হিসেবে স্বীকৃতি পাচ্ছে। এবং আরও একবার আমি কাজটা ভালো করে দেখিয়ে নিতে চাইব যে বিভিন্ন জায়গায় বিভিন্ন শিল্পের, গোটা দেশের যে বিভিন্ন শিল্প, তার ছোঁয়া দেখা যাচ্ছে, এবং সেই ছোঁয়াটাই কিন্তু অন্যান্য অনেক পুজোর থেকে এই পুজোকে অনন্য করেছে। এবং সবটা মিলিয়েই এবছরে কোথাও আমরা এখানে দেখতে পাবো রাজস্থানের কালবেলিয়া লোকনৃত্য, কোথাও পুরুলিয়ার ছৌ নাচ, এবং সবটার মাঝে মা দুর্গা একেবারে আসীন রয়েছেন তার আসনে, এবং সেটার জন্যই এবছর অন্যতম সেরা পুজো চালতা বাগান সর্বজনীন। ধন্যবাদ অরিত্রিক।